দর্শক, স্বাগত জানাচ্ছি অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। ইফতেখার আলম আছি আপনাদের সাথে। সপ্তাহে 5 দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি। দর্শক, সম্প্রতি যে বিষয়টুকু সামনে চলে এসেছে সেটি হচ্ছে ভ্যাট আইন। এই বিষয়ে কথা বলতে, ভ্যাট আদায়ের চ্যালেঞ্জ, এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন চ্যানেল 24-এর বিজনেস এডিটর জনাব ফারুক মেহেদি। আমরা এখন কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। 2012 থেকে 2017, 5 বছর হয়ে গেল, এই সময়টাতে কিন্তু যে ভ্যাট আইনটি হয়েছিল সেটি বাস্তবায়নের যে ধারাটুকু দেখলাম সেটি কিন্তু বাস্তবায়নের ধারাটুকু আমরা খুব ভালো দেখিনি। এরপর আবারও বলা হচ্ছে 2 বছরের জন্য, যে আগামী 2 বছরের মধ্যে সেটি বাস্তবায়নের জন্য কাজ অগ্রগতি হবে। বিষয়টাকে আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন? ধন্যবাদ আপনাকে। আমরা অনেক আশা নিয়ে বসেছিলাম এই বছর যে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হবে, 2012 আর কি যে নাম এটার, যে এর মধ্যে বেশ কিছু সময় চলে গেল যে একটা প্রস্তুতির জন্য। প্রতি বছরই চেষ্টা থাকে যে এই ভ্যাট আইনটি বাস্তবায়ন করা হবে, কিন্তু বাস্তবে দেখা গেল যে এই আইনটি শেষ পর্যন্ত বাস্তবায়ন করা যায়নি। আপনি লক্ষ্য করেছেন যে এবারে বাজেটে ব্যাপক আলোচনা হয়েছে, তুমুল বিতর্ক হয়েছে সংসদে, সংসদের বাইরে সর্বস্তরের মানুষের মধ্যেই পক্ষে বিপক্ষে সমালোচনা ছিল। তবে সবচেয়ে বেশি আপত্তি জানিয়েছিল ব্যবসায়ীরা। তারা বলেছিল যে 15% ভ্যাট যদি আরোপ হয় তাহলে তাদের ব্যবসা ক্ষতি হবে এবং এটা বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। একদিকে NBR এর পক্ষ থেকে বলা হয়েছে যে না, এটা যদি হয় তাহলে ব্যবসা বাণিজ্য আরো ভালো হবে এবং দেশের রাজস্ব আয় হবে। তা আমরা যেটা দেখেছি যে আসলে শুধু রাজস্ব আয় বা ব্যবসা বাণিজ্যের যে ইতিবাচক দিক তাই নয়, এখানে একটা স্বচ্ছতারও ব্যাপার তৈরি হতো। যদি ভ্যাট আইনটা বাস্তবায়ন হতো তাহলে আপনার অনলাইন হয়ে যেত অনেক কিছু এবং লেনদেনের স্বচ্ছতা তৈরি হতো। আপনি যে পণ্যটা কিনছেন এটা কী দামে আমদানি করা হলো এবং এটা হাত ঘুরে কত দামে বিক্রি হচ্ছে, প্রত্যেকটা স্তরের যে দামের যে পার্থক্যগুলো স্বচ্ছ থাকতো, তাহলে এক ধরনের স্বচ্ছতা তৈরি হতো সর্বস্তরে। তো এই জায়গাটা একটা মিসিং হবে। আর যেটা হচ্ছে যে সরকারের রাজনৈতিক একটা ব্যাপার নিয়ে কথা উঠেছে যে যদি এই ভ্যাট আইনটি বাস্তবায়ন করতে পারতো তাহলে দেশের অর্থনীতির জন্য তো ভালো হতো এবং নতুন একটা চ্যালেঞ্জ হয়তো সরকারের সামনে থাকতো ভালো কিছু করার। কিন্তু সরকার চিন্তা করছে অন্যভাবে, যে এর মধ্য দিয়ে আসলে জনপ্রিয়তায় কোনো ধরনের ধস নামে কি না, একটা পর্যায়ে গিয়ে এই বিষয়টা খুব জরুরিভাবে ওরা চিন্তা করেছে, যার ফলে কিন্তু আসলে বাস্তবায়ন করা যায়নি। তো এখন আসলে কথা উঠেছে যে আসলে কি 2 বছর পরে কি সেটা বাস্তবায়ন সম্ভব, এই চ্যালেঞ্জও কিন্তু আছে। কারণ আপনার এতদিন লেগেছে একটা প্রস্তুতি সম্পন্ন করতে, আপনি জানেন যে এই 1 তারিখ থেকে এটা বাস্তব কার্যকর হওয়ার কথা এবং সার্বিক প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছিল এবং অনলাইনে করার কথা ছিল, সব কিছু যখন সম্পন্ন তখনই আসলে এটা বাধা আসলো এবং এটা বন্ধ হয়ে গেল। কিন্তু পরবর্তীতে যদি করতে হয়, আমি যেটা জেনেছি সেটা হলো যে যে সফটওয়্যারটি তৈরি করা হয়েছে সেই সফটওয়্যারটি আবার নতুন করে টেন্ডার আহ্বান করতে হবে, যারা বিদেশি এক্সপার্ট ছিলেন তারা যে সফটওয়্যারটি সরবরাহ করেছেন সেই রকম একটি সফটওয়্যার কিন্তু আবার ইন্ট্রোডিউস করতে হবে। সেটা কোনোভাবেই আসলে 2 বছরে সম্ভব নয়, কারণ আপনি আগামী বছর তো কোনোভাবেই সম্ভব নয় এবং এরপরে যে নির্বাচনের যে ঘনিয়ে যাবে, আর পরে নতুন সরকার আসলে পরে সেই সরকারের দৃষ্টিভঙ্গি কেমন হয় বা বর্তমান সরকারও যদি আবার নতুন করে আসেন তাদের দৃষ্টিভঙ্গি বা আবার কেমন হয়, এখানে অনেকগুলো ফ্যাক্টর আসলে চলে আসবে, তখন হয়তো অন্য পরিস্থিতি হতে পারে। আমি মনে করি না যে নির্দিষ্ট সময়ে এটা সম্ভব। ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়েছিল যে নিয়মিত প্রশিক্ষণ এবং বিদেশি অর্থায়ন, সেই সাথে কিন্তু যে মেশিন, এসিআর মেশিন দেওয়ার কথা ছিল সেক্ষেত্রে ঘাটতি দেখা দিয়েছে, তারা সেই বিষয়ে কিন্তু আপত্তি তুলেছিল। সার্বিক পরিস্থিতি যেখানে মধ্যে 5 বছরে সম্পন্ন হয়নি, সেখানে 1 বছরের মধ্যে কিভাবে সম্পন্ন হওয়ার জন্য সরকারের পদক্ষেপগুলো আসলে যুক্তিযুক্ত ছিল কিনা আপনি কি মনে করছেন? না, সরকারের তো দুর্বলতা ছিল, যে আপনি সঠিকভাবেই বলেছেন যে ECR মেশিন তো সরকার দিবে বলেছিল যে 10,000 ECR মেশিন দেওয়া হবে পাইলট প্রকল্প হিসেবে এবং হয়তো কেনা দামে দেওয়া হবে, আবার কিছু ক্ষেত্রে হয়তো বিনামূল্যেও দেওয়া হবে, এরকম একটা ব্যাপার ছিল এবং দরপত্র আহ্বান করা হয়েছে, তারপরেও কিন্তু যথাসময় আসেনি। তো এইটাও একটা দুর্বলতা ছিল সরকারের, যে নতুন ভ্যাট আইনটা ইন্ট্রোডিউস করার পরেই তো আপনাকে বাধার মুখে পড়তে হবে। তো সেই জায়গা থেকেও একটা চ্যালেঞ্জ থাকার কারণে আমার মনে হয় যে সরকারের পিছুটান হয়েছেন এই ভ্যাট আইন কার্যকর করার ক্ষেত্রে। আমি যেটা এখন বলছি সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু নতুন ভ্যাট আইন বাদ দিয়ে এখন পুরনো ভ্যাট আইনেই ভ্যাট আদায় করতে হবে। আপনি জানেন এই বছরের বাজেট কিন্তু 4,200 কোটি টাকারও বেশি, তো এই বাজেটের আকার কিন্তু কমানো হয়নি। কিন্তু নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করলে যে রাজস্ব প্রবৃদ্ধি হবে, প্রায় 37% প্রবৃদ্ধি ধরা হয়েছিল ভ্যাটের ক্ষেত্রে, সেই ভ্যাট আইন
বাস্তবে না করে কিন্তু প্রবৃদ্ধি কিন্তু আগের মতোই আছে। তার মানে হচ্ছে আপনাকে প্রায় 91,200 কোটি টাকারও বেশি আদায় করতে হবে ভ্যাটের কাছে, ভ্যাটের আওতায়। তো সেটা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আপনার এক বছরের ব্যবধানে আপনি 37% প্রবৃদ্ধি, এটা খুবই বলা হচ্ছে যে আনরিয়েলিস্টিক হয়েছে। তো এই জন্য যেটা হবে আর কি, সেটা হলো যে করের বোঝা বেড়ে যাবে মানুষের উপর, কারণ আপনার লক্ষ্যমাত্রা তো নির্দিষ্ট, আপনার ভ্যাট তাকে আদায় করতে হবে। তো এখন এনফোর্সমেন্টের দিকে হয়তো বা মনোযোগটা বেড়ে যাবে সরকারের বা রাজস্ব বোর্ডের, যে যারা যারা কর দেয়। নর্মালি আমাদের দেশে যে সংস্কৃতি সেটা হচ্ছে যারা কর দেয় তাদের উপরেই কিন্তু করের বোঝাটা পড়ে, কারণ নতুন করদাতার সংখ্যা কিন্তু ওইভাবে বাড়ছে না। বা যারা রিটার্ন টিআইএন নিয়েছেন বা নিবন্ধন করেছেন, আমরা দেখি যে ভ্যাটের ক্ষেত্রেও নিবন্ধন হয়, আমরা 8 লাখ নিবন্ধনের কথা জানি, কিন্তু ভ্যাট দিচ্ছেন মাত্র, রিটার্ন দিচ্ছেন মাত্র 32,000-এর মতো, এটা এনবিআরের তথ্য। তো 32,000 যদি রিটার্ন দেন আর বাকি 8 লাখের মধ্যে যারা আছেন তারা তো দিচ্ছেন না, তাদেরকে ওইভাবে নজরদারির মধ্যেও আনা যাচ্ছে না। তো এই জায়গাটা হচ্ছে বড় চ্যালেঞ্জের, যে আসলে এনবিআরের কতটুকু ক্যাপাসিটি আছে যে তাদের কাছে যাওয়া এবং তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত ভ্যাট আদায় করা। তো এইটা করতে গিয়ে এনবিআর, আমি যেটা জেনেছি যে এবার এনফোর্সমেন্টের উপর বেশি মনোযোগ দেওয়া হবে, যারা ভ্যাট দিচ্ছে না বা যারা ফাঁকি দিচ্ছে তাদেরকে ধরা হবে, আর যারা দিচ্ছে তাদের হয়তো আরও বেশি নজরদারিতে আনা হবে। এর মধ্য দিয়ে আসলে করের বোঝা বাড়বে এই আতঙ্কও কিন্তু আছে, সবাইকে তাড়িয়ে বেড়াচ্ছে। তো এইটাই আমার কাছে মনে হয় যে একটা চ্যালেঞ্জ হবে। তো এখন এনবিআরের প্রয়োজন হবে যে এই জায়গাগুলোতে ক্যাপাসিটি বিল্ডিং করা, চ্যালেঞ্জ মোকাবেলা আসলে কি করা উচিত সে বিষয়ে কথা বলবো, ক্যাপাসিটি বিল্ডিং করা, যে এই কিভাবে আসলে এই টার্গেটটা মিট করবে, চ্যালেঞ্জগুলো নিয়ে আরও কথা বলবো আপনার সাথে। ছোট্ট একটা বিরতি নিয়ে আসে দর্শক, অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান নিচ্ছে, একটা বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যানোটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। জনাব ফারুক মেহেদি, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম ভ্যাটের, আপনি আপনার কথা সূত্র ধরেই বলেছি। প্রথমে আপনি বলেছেন যে 8 লাখ মানুষ যেখানে নিবন্ধন, 36,000-এ সে রিটার্ন জমা দেওয়া, ভাগটা কিন্তু অন্যদের উপর আসলে চাপ পড়বে, আর সেক্ষেত্রে ফাঁকিবাজদের ধরতে এনবিআরের পদক্ষেপ বা চ্যালেঞ্জগুলো কী হওয়া উচিত বলে মনে করছেন? আমি মনে করি যে এখন স্ট্রিক্ট কিছু কর্মপরিকল্পনা এনবিআরকে করতে হবে, কারণ টার্গেট কিন্তু আপনার অনেক বড়। আপনার নতুন ভ্যাট আইন কার্যকর করেনি, পুরনো ভ্যাট আইনে যে আইন দিয়ে এতদিন আপনি ভ্যাট আদায় করেছেন, তো সেই আইন দিয়ে আপনি এতদিন ওইভাবে ভ্যাট আদায় করতে পারেন নাই। আবার একদিনে একই ওভারনাইট, যেটা আমরা বলছি খুব দ্রুততার সঙ্গে, আপনার বলছেন যে প্রায় 23,000 কোটি টাকার মতো বেশি আদায় করবেন এই নতুন এক্সিস্টিং আইনের মধ্যে, তাহলে আপনাকে যেটা করতে হবে, যেটা বোঝা যাচ্ছে সেটা হলো যে করদাতা খুঁজে বের করতে হবে, ভ্যাট দাতা প্রতিষ্ঠান যারা সক্ষম তাদেরকে খুঁজে বের করতে হবে এবং যারা ফাঁকি দিচ্ছে তাদেরকে ধরতে হবে। তো যেটা আপনি বললেন যে 8 লাখ হচ্ছে নিবন্ধিত, কিন্তু বাস্তবে বাংলাদেশের অর্থনীতি যদি আপনি একটু পর্যবেক্ষণ করেন, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ যদি আপনি একটু পর্যবেক্ষণ করেন, বেসরকারি খাতের প্রসার যদি আপনি দেখেন, আপনি খেয়াল করবেন যে ব্যাপক প্রসার ঘটছে। কিন্তু আপনি অনেক প্রতিষ্ঠান আছে যে এই নিবন্ধনের মধ্যে নেই, ভ্যাট দেওয়ার সক্ষমতা আছে কিন্তু সেই অর্থে তারা কিন্তু ভ্যাট দিচ্ছে না। তার মানে নিবন্ধনের বাইরেও অনেক প্রতিষ্ঠান আছে, কয়েক লক্ষ আছে এরকম বলা যায়। তো সেইগুলোকে যদি আপনি আরও নেটের মধ্যে আনেন, তাহলে এদের জন্য যে কী কী প্রকল্প আপনি নিচ্ছেন, কীভাবে আদায় করবেন, যারা ফাঁকি দিচ্ছে তাদেরকে আপনি কীভাবে ধরবেন। এখন এমন যেন না হয় যে বিষয়টা যে হয়রানির শিকার হয় মানুষ, কারণ আমরা কর ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক সময় দেখি যে আসলে করদাতারা হয়রানির শিকার হন এবং তাদেরকে কর নেয়ার ক্ষেত্রে অনেক ধরনের ভোগান্তি পোহাতে হয়, অনিয়ম দুর্নীতির কথাও আছে। তো এই বিষয়গুলো যেন না হয়, এটা যদি না করে, আপনি খেয়াল করবেন যে শুল্ক গোয়েন্দা একটি প্রতিষ্ঠান আছে, এইরকমই একটি প্রতিষ্ঠান কিন্তু ভ্যাটের ক্ষেত্রে আছে, আমরা কিন্তু ভ্যাটের যে ওই প্রতিষ্ঠানের কার্যক্রম কিন্তু আমরা দেখছি না। শুল্ক গোয়েন্দার যেভাবে কার্যক্রম এবং তাদের যে এক্সপানশন, তারা এবং যে যে কৌশল নিয়ে কাজ করছে, আমরা গত কয়েক বছরে দেখলাম যে শুল্ক গোয়েন্দা একটা ভাইব্রেটেড প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এনবিআরের। তো একই রকম প্রতিষ্ঠান ভ্যাটের ক্ষেত্রে আছে, তাদের কার্যক্রম কিন্তু আমরা ওই অর্থে দেখি না। এখন সময় এসছে যে ওই প্রতিষ্ঠানটাকে আরও স্ট্রেংদেন করা, তারা যদি দেখে, যেমন আপনি ঢাকা শহরের দিকে একটু যদি তাকান, যে এখানে একটা সক্ষম মধ্যবিত্ত শ্রেণী কিন্তু তৈরি হয়েছে, যারা ভালো রেস্টুরেন্টে খেতে যায়, ভালো প্রতিষ্ঠানে বিভিন্ন সেবা নিতে যায়, তো ওইসব প্রতিষ্ঠানগুলোর সবাই কিন্তু ভ্যাট দিচ্ছে না,
আপনি একটা বিভিন্ন সার্ভে থেকে আমরা দেখেছি যে একসময় বলা হতো যে আমাদের যে ভ্যাট আদায় হয়, আমরা যে রেভিনিউটা আদায় করি তার 85% হচ্ছে যে বিভিন্ন কারণে ফাঁকি হয়, যোগসাজশ বলেন বা অনিয়ম দুর্নীতি বলেন বা নানা কারণে ফাঁকি দেওয়া হয়, যে ভ্যাটটা আদায় হয় না, মাত্র 15% ভ্যাটেই আমাদের রেভিনিউটা যেটুকু আদায় হওয়ার কথা সেটুকু টার্গেট পূরণ করা হয়। এখন যদি এই যে ফাঁকি বলেন লিকেজ বলেন এই জায়গাটাতে যদি আরো বেশি মনোযোগ দেওয়া যায় তাহলে আপনার ভ্যাটের লক্ষ্যমাত্রা কিন্তু আদায় হওয়া সম্ভব, এই সম্ভাবনাটা কিন্তু আছে। কিন্তু সম্ভাবনা থাকলে আমাদের ক্যাপাসিটি আছে কিনা এনবিআর সেটা হলো বিষয়। এখন ক্যাপাসিটি বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে, বিশেষ করে এনফোর্সমেন্ট যেটাকে বলি, যে আপনি বলাই হয় এনবিআর আসলে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে না, নরমে গরমে মানে কখনো আপনাকে উৎসাহিত করবে কখনো এনফোর্স করবে। তো এই সবগুলো মিলিয়ে যদি ব্যালেন্স করে যদি এনবিআর কার্যক্রম চালায় এবং কাউকে হয়রানি না করে, আমার মনে হয় যে রাজস্ব আদায় টার্গেট পূরণ সম্ভব। সেক্ষেত্রে যে ভয়ের কথাটুকু আপনি বললেন, এত বড় লক্ষ্যমাত্রা আদায় করতে গিয়ে পা ফসকে যাওয়ার সম্ভাবনা আছে কিনা এনবিআর? এটা তো আছেই, আমি তো এটাই বললাম যে আপনাকে সব কিছু যদি ঠিক রেখে আগাইতে হয় তাহলেই আপনার এটা সম্ভব। কিন্তু এই অল্প সময়ে এক বছরে সেইটা করার সক্ষমতা এনবিআর আছে কিনা, এটা আমরা প্রিভিয়াস যে রেকর্ড দেখি তার রেকর্ড থেকে বলতে গেলে বলতে পারি যে না এটা সম্ভব না, মানে টাফ হবে, কঠিন হবে। কারণ এক বছরে আপনাকে 23,020 টাকা একটি খাত থেকে ভ্যাট থেকে আদায় করা এটা সম্ভব না। তো যেটা হয় আমরা এই অর্থ বছরও দেখলাম যে আপনার 1,85,000 কোটি টাকা কিন্তু সংশোধিত লক্ষ্যমাত্রা, এটা কিন্তু 2 লাখের উপরে ছিল, তো সেটাকে কিন্তু সংশোধিত করা হয়েছে। এই বছরও যে এত বড় রাজস্ব লক্ষ্যমাত্রা তো আলটিমেটলি কিন্তু সংশোধিত করতে হয় যদি টার্গেট না পূরণ করা যায়। তো এইরকম একটা চ্যালেঞ্জের মুখে এনবিআর আছে। তো মনে হয় না যে পুরো রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব, কারণ আমি বারবার একই কথাই বলছি যে আপনাকে যদি সকল কিছু সমন্বিতভাবে আপনি করতে পারেন তাহলেই সম্ভব, তো সেটা এক বছরে কঠিন। এই সমন্বিত পরিকল্পনা কি হতে পারে সেই বিষয়ে কথা বলছি, একটা ছোট বিরতি নিয়ে আসি। দর্শক, অ্যানন টেক্স মতিঝিল থেকে অনুসরণ নিচ্ছে আর একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যানন টেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। ভ্যাট আদায় চ্যালেঞ্জ, এই বিষয়ে আমাদের সাথে কথা বলছেন চ্যানেল 24-এর বিজনেস এডিটর জনাব ফারুক মেহেদি। প্রথম দুভাগে কিন্তু আমরা বেশ অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম, এখন শেষের দিকে এসে যে জিনিসটা জানতে চাইবো সেটা হচ্ছে যখন এই প্রযুক্তিটা নেওয়া আসা হয়েছে অর্থাৎ ভ্যাট আইনের জন্য, সেখানে কিন্তু এক ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল এবং সেখানে কিন্তু বেশ বড় ধরনের বিনিয়োগ করা হয়েছিল, প্রায় 600 কোটি টাকার কাছাকাছি। সেটি আসলে অনলাইন ব্যবস্থাটা চালু রেখে সেটিকে আসলে সমন্বয় করা যায় কিনা? সফটওয়্যারটা তো আনা হয়েছিল নতুন ভ্যাট আইন কার্যকর করার জন্য। আপনি জানেন যে নতুন যে ভ্যাট আইনটি বাস্তবায়ন করার কথা ছিল সেটি ভ্যাটের হার ছিল প্রস্তাবিত 15%, একটি ফ্ল্যাট রেট ছিল। তো সেই আইনটি যেহেতু বাস্তবায়ন হয়নি তার মানে আমাকে পুরনো আইনে ফিরে যেতে হয়েছে। তো পুরনো আইনে কিন্তু বিভিন্ন রেট আছে, স্ল্যাব আছে, স্তর আছে ভ্যাটের হারের ক্ষেত্রে। তো যেহেতু ওইটা একটা নির্দিষ্ট হারের জন্য তৈরি করা হয়েছে ওই সফটওয়্যারটা, আমি কথা বলে দেখেছি যে ওরা বলছে যে যারা ভ্যাট অনলাইনের সাথে কাজ করে তারা বলছে যে ওই সফটওয়্যারটি আর কোনো কাজ করবে না, নতুন করে আপনাকে সফটওয়্যার, যারা সেবাদাতা প্রতিষ্ঠান সফটওয়্যার সরবরাহ করেছিল তাদের সাথে ওদের অনানুষ্ঠানিক কথা হয়েছে, ওরা বলেছে যে এই প্রকল্প আলাদা, নতুন করে প্রকল্প নিতে হবে। তার মানে 2 বছর পরে আপনাকে নতুন করে প্রকল্প নিতে হবে যে আরেকটি সফটওয়্যার আনা, আবার আরেকটি বিনিয়োগ। তো সরকারের আর্থিক ক্ষতি এখানে, আপনি একটা বড় অঙ্কের টাকা কিন্তু বিনিয়োগ করতে হয়েছে সরকারে, এই যেহেতু এই সফটওয়্যারটি কাজে আসবে না তো এই অর্থটা বলা যায় যে ক্ষতি হয়েছে সরকারের। কিন্তু একটা বিষয় যেটা আপনি বলছেন যে অনলাইনটাকে আসলে কার্যকর রাখা যায় কিনা, এইটার ক্ষেত্রে আমি যতদূর জেনেছি যে ওরা চেষ্টা করছে যে মানে অনলাইনে রিটার্নটা যত চালু থাকে, যে এর আগে যেহেতু আপনাকে ম্যানুয়ালি রিটার্ন জমা দিতে হতো, এখন যদি অনলাইনে রিটার্ন জমা দিতে হয় তাহলে অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যে কিন্তু রেজিস্টার্ড হয়েছে অনলাইনে, তো ওরা অনলাইনে দিতে পারবে। একটা সময়ে যখন একাধিক প্রতিষ্ঠান থাকে, একাধিক প্রতিষ্ঠানে আলাদা আলাদা রিটার্ন দেওয়ার একটা ব্যবস্থা ছিল, অনলাইন হওয়ার ফলে একটা রিটার্নে আপনি সব প্রতিষ্ঠানের কিন্তু ভ্যাটের তথ্য দিতে পারেন। তো অনেক কমপ্লায়েন্স যারা প্রতিষ্ঠান আছে দেশের বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান, বড় বড় কোম্পানি উদ্যোক্তা, তারা কিন্তু এই ভ্যাট আইনের জন্য মানে খুবই ভালো প্রস্তুতি নিয়েছিলেন এবং ওরা এই ভ্যাট আইন না হওয়াতে বরং হতাশই হয়েছেন। ওদের কথা হচ্ছে যে ওদের এই নতুন ভ্যাট আইনের ফলে তাদেরকে একবার ভ্যাট দিলেই সমস্যা শেষ হয়ে যেত, এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট, বিভিন্ন ইন্টারঅ্যাকশন সময়ের নষ্ট এবং তাদের অনেক ধরনের হয়রানি, নানান রকম বিষয়, যারা আসলে হ্যাসেল ফ্রি থাকতে চায় তাদের জন্য একটু অসুবিধাই হয়েছে নতুন ভ্যাট আইন না হওয়াতে।
তো যাই হোক, যেহেতু হয়নি, আমাদেরকে নতুন চ্যালেঞ্জ নিয়ে কিন্তু এগোতে হবে। পুরনো ভ্যাট আইনেই যেহেতু ভ্যাট আদায় হবে, এখন পুরনো ভ্যাট আইনে কিভাবে বেশি সংখ্যক করদাতাকে এই ভ্যাটের আওতায় আনা যায়, বা যারা ভ্যাটের আওতায় অলরেডি আছে তাদের কাছ থেকে কিভাবে কাঙ্ক্ষিত ভ্যাট আদায় করা যায়, এটাই হবে আসলে এই মুহূর্তের সবচেয়ে বড় কার্যক্রম নেওয়ার বিষয় আর কি। আমরা দেখতে পেয়েছি যে ভ্যাট আইন কার্যকর হবে এই কথাতে কিন্তু অনেক জায়গাতে দাম বেড়ে গিয়েছে, অনেক পণ্যের দাম বেড়ে গিয়েছে। তো এই পণ্যের দাম বাড়ার প্রবণতা সেটা আসলে আমাদের অর্থনীতিতে কতটুকু আসলে আঘাত করবে? আপনি ঠিকই বলেছেন, আমরাও শুনেছি যে যেহেতু নতুন ভ্যাট আইন হবে, তো নতুন ভ্যাট আইনে কিন্তু অনেক বিষয়ে কিন্তু বাড়তি ভ্যাট আরোপের একটা ব্যাপার ছিল, 15% ভ্যাট, আমি বিশেষ করে রডের ক্ষেত্রে দাম অনেক বেড়ে যাওয়ার একটা ব্যাপার ছিল। তো আমরা শুনেছি যে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে বলছে যে অলরেডি রডের দাম বাড়ানো হয়েছে, কিন্তু যে ভ্যাট আইনটি বাস্তবায়ন হলো না, তাহলে ওই যে ভ্যাটের দামটা বাড়িয়ে দিলেন ব্যবসায়ীরা, সেইটা আগের জায়গায় ফিরিয়ে আনার হবে কিনা বা হচ্ছে কিনা, সেই নজরদারিটা কে করবে? বাংলাদেশে আপনি জানেন যে আমাদের কিছু কিছু ব্যবসায়ী, এটা যে সবাই করছেন তা না, কিছু কিছু ব্যবসায়ী কিন্তু অসাধু ব্যবসায়ী আছেন যারা অতি মুনাফার লোভে একটা বিষয়ের সাথে বিষয় হওয়ার আগেই কিন্তু ঘটিয়ে ফেলেন, যে কোনো কিছু দাম বাড়ানোর আগেই কিন্তু তারা দাম নিজেরা বাড়িয়ে ফেলেন এবং সেটা আর কমানো যায় না। তো এইটা দেখার দায়িত্ব সরকারের, সরকারের যে স্টেক হোল্ডার আছে, বিশেষ করে ভ্যাটের ক্ষেত্রে তো NBR আছে, তাদের ভ্যাট ডিপার্টমেন্ট আছে, ওদের নজরদারিটা আমার মনে হয় বাড়ানো প্রয়োজন, কারণ এটা সার্বিকভাবে ভোক্তার উপরেই পড়ে। তো ভোক্তা যদি তাকে বাড়তি পে করতে হয় এবং সেটা যদি নজরদারি না থাকে, আলটিমেটলি সরকারের বিপক্ষে যায় বিষয়গুলো, এবং সরকারের উচিত হচ্ছে তার ভ্যাট বিভাগের মাধ্যমে এই বিষয়গুলো সমাধান করা, অথবা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা একটু নজরদারি করা যে আসলে বাজারে কোন কোন পণ্যের দাম বেড়ে গিয়েছিল, তারা সেটা কমিয়ে আনছে কিনা, কারণ ভ্যাট আইন কিন্তু নেই, মানুষের মধ্যে এই বিভ্রান্তিগুলো কিন্তু আছে। তো বিভ্রান্তিগুলো দূর করার দায়িত্ব কিন্তু আমরা সেই আশাবাদটুকু ব্যক্ত করছি এবং আশা করছি যে সামনে যে বিভ্রান্তিটুকু আছে সেই বিভ্রান্তিটুকু এগিয়ে বাংলাদেশে ভ্যাট এবং ভ্যাট আইন এবং ট্যাক্সের যে বিষয়টুকু আছে সেটা অনেক দূরে গিয়ে যাবে। জনাব ফারুক মেহেদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, অ্যানোটেক্স মুক্তিশীল থেকে অনুষ্ঠান আজকে এই পর্যন্ত, আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেল 24 এর সাথে থাকুন।